সামনে হচ্ছে পদ্মনাথ নাইডু জুলজিক্যাল পার্ক মানে মাউন্টেনিং ইনস্টিটিউট, এখানে আমরা যাব। তো জুলজিক্যাল পার্কে ঢুকলাম, 110 টাকা পার হেড এন্ট্রি ফি নিল, আর তার সঙ্গে আমার ক্যামেরা আছে, তাই ক্যামেরার জন্য মাত্র 70 টাকা চার্জ নিল। বর্ষা আর কুয়াশা যেন মিলেমিশে এক কলেবর, কোথাও একটুকুও বোঝার উপায় নেই যে এটি বর্ষাকাল আর তাতে এটি দার্জিলিং। এখানে এসেই প্রথমেই মনে পড়ে গেল ছোটবেলার সাদা কালো টিভিতে দেখা সিনেমা কুয়াশার কথা। তাতে আবার পাহাড়ের ওপরের সব জিনিস ঠিকঠাক দেখাই যাচ্ছিল না, আর এই দুয়ে মিলেই আমার মনটা হয়ে উঠল ব্যাকুল, চঞ্চল, দুরন্ত, যেন ভেসে গেল এক অনন্ত আনন্দের সাগরে। তাই ভিডিওটা খুব একটা ভালো করে উঠতে পারিনি। তাই আজ এই ভিডিওতে বেশিরভাগটাই ব্যাকগ্রাউন্ডে কথা বলতে চলেছি। আমাদেরকে শেষ বেলায় সমস্ত HMI ঘুরে ওই দিক দিয়ে এক্সিট হয়ে আসতে হবে। কি আছে লেখা আছে এখানে? হিমালয়ান থার। এখানে আছে হিমালয়ান থার, যেটা দেখলাম দূর থেকে এরকম দেখতে, দেখতে পাচ্ছি না আমরা। অধিক কুয়াশার জন্য জুয়ের ভিতরের বাঁদিকে যে পশুগুলো রাখা আছে সেইগুলোকে ঠিকঠাক দেখা যাচ্ছে না, তাদের নাম পড়ি সন্তুষ্ট হলাম। এখানেও কিছু একটা আছে, ওই তো ওটা ছাগল টাইপের কিছু একটা আছে, চলো এটার নাম দেখি কি আছে। হ্যাঁ আলাদা কি আছে সেটা, ছাগল পাগল, এটা ব্লু শিপ, নীলু, লোকাল নাম নীলু। এসব পাহাড়ি এগুলো। হ্যাঁ জেড ফর জেব্রা, জেড ফর জেব্রা। আর এখানে কিন্তু ওর বিভিন্ন ফ্যাক্টস গুলো লেখা আছে, যে এটা লেন্থে কতটা হয়, ওয়েট কতটা থাকে, জেস্টার পিরিয়ড। এটা হচ্ছে তাকিন, মিসরি তাকিন, সবই একই ধরনের এগুলো নাকি? ওই ছাগল টাইপেরই জিনিস, ছাগল ভেড়া টাইপের সবগুলোই আছে। কুয়াশা বা মন, যদিও এই দুটি ভিডিও ভালো না করে উঠতে পারার একটি কারণ অবশ্যই, তবুও এর আরেকটি যে প্রধান কারণ সেটি হলো পাহাড়ের চূড়ায় ওঠা, যা উঠতে গিয়ে আমরা রীতিমতো হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই হয়তো ভিডিওর দিকে অতটা ভালো খেয়াল করে উঠতে পারিনি। এই দেখো সামনে দেখো, ওইগুলোর মধ্যে যেমন চাইনিজরা যেরকম খেলা খেলে না, বিভিন্ন অ্যাক্টিভিটি করে। হ্যাঁ তারপরে আমাদের হিন্দি চ্যানেলও আছে, খাতরকা খিলাড়ি টাইপের কিছু একটা এখানে তৈরি করে রেখেছে ওরা। এই খাতরকা খিলাড়ি, এটা মনে পড়েছে, এরা যে মেরে খাতরকা খিলাড়ি। হিমালয়ান মাউন্টেনিয়ান ইনস্টিটিউট বা HMI 1953 সালে গঠিত হওয়া ভারতের সর্বপ্রথম মাউন্টেনিং ইনস্টিটিউট এটি, যেখানে মাউন্টেনে ওঠার প্রশিক্ষণ দেওয়া হয় এবং যেটি মূলত তেনজিং নোরগোকে সম্মান করে করা হয়েছে, যার এখানে একটি প্রতিচ্ছবি বা অবয়ব রাখা হয়েছে এবং এর ব্যাপারে বিভিন্ন তথ্য তার নিচে ছোট ছোট করে খোদাই করে রাখা আছে। এই জায়গা আসার পরে সামনে কোনো দিকে টয়লেট পাবেন, আর যদি এই জায়গাটা ভালো করে লক্ষ্য করেন প্রত্যেকটা জায়গায় আসার পরে এরকম একটা একটা করে ইন্ডিকেটর দেওয়া আছে, যেগুলো এদিকে হচ্ছে PNA জেড পার্ক জু টুরিস্ট টয়লেট অ্যান্ড ঠিকঠাক আসছে না।
এখন আমরা দাঁড়িয়ে আছি এইচএমআই এর মূল গেটে, যেখানে ঢোকার আগে তেনজিং নোরগে যে পর্বতারোহণ করছেন তার একটা প্রতিচ্ছবি এখানে তুলে রাখা আছে। এখন আমরা যাচ্ছি মিউজিয়াম দেখতে। আমরা এক্ষুনি এই পথ ধরে উপরে উঠলাম, এবার আমরা সোজা উপরের দিকে উঠে যাব, যেখানে একটা বিল্ডিং রয়েছে, ওটাই হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ার ইনস্টিটিউটের মিউজিয়াম, যেখানে বিভিন্ন লোক যে যে সময়ে পর্বতারোহণ করেছিলেন তাদেরই বিভিন্ন ঘটনা, তাদের বিভিন্ন ইতিহাস, তাদের রাখার জিনিসপত্র ওইগুলি এখানে সংরক্ষণ করে রাখা আছে। হেই, হোয়ার ইজ মাই ছাতা? আসলে এখানে এসেছি, বৃষ্টি পড়ছে, তো ছাতার খবর তো রাখতেই হবে, কি বলছেন? ইনস্টিটিউট চলে এলাম না, ইনস্টিটিউট মিউজিয়াম, এটা ট্রেনিং ইনস্টিটিউট মিউজিয়াম। এখানে আমরা মিউজিয়ামের ভিতর থেকে ঘুরে এলাম, মিউজিয়ামে কিছুই নাই, হিমালয়ের ব্যাপারই বিভিন্ন আছে, হিমালয়ের কোথায় কী আছে, পিক পয়েন্ট কোন কোন, পিক পয়েন্টের কী কী নাম, কোন কোন জায়গা বিখ্যাত সেগুলো ইন্ডিকেট করা আছে, তখনকার দিনের ব্যবহৃত বিভিন্ন মানে আগেকার দিনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম যেগুলো হিমালয়কে মাউন্ট করার চড়ার জন্য ব্যবহার করা হতো, তার সঙ্গে তেনজিং নোরগে বিভিন্ন কথা, হিমালয়কে কে কে চলেছে, কোন কোন দেশ চলেছে, কত সালে চলেছে, এরকম রেকর্ডগুলো আছে, এর সঙ্গে বিভিন্ন সৈনিকদের কথা আছে, তারা কী কী ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতো, কী কী জিনিস ব্যবহার করতো ফর সেফটি পারপাস, ফর অ্যানাদার রিজন, সেইগুলো ওখানে কিন্তু ইন্ডিকেশন দেওয়া আছে। এছাড়া কিন্তু ওখানে কিছু নাই, ওখানে ভিডিও ক্যামেরা সম্পূর্ণভাবে মানা করা আছে করার জন্য, যদি কেউ করে তাহলে 500 টাকা জরিমানা বা ফাইন দিতে হবে, তো ওই জন্য আমরা করলাম না ওটাকে।